আসসালামু আলাইকুম সাতবাগানের নতুন একটি বিষয় আপনাদেরকে স্বাগতম তো টাইটেল এবং থামনেল দেখে হয়তোবা বুঝে গেছেন যে আজকে কি ব্যাপারে আলোচনা করব। যদিও টাইটেল এবং থামনেলটা একটু ডিফারেন্ট এরকম টাইটেল থামনেল ব্যবহার করা হয় না তো অবশ্যই পুরো ভিডিওটা দেখলে বুঝে যাবেন যে কেন এই টাইটেল এবং থামনেলটা ব্যবহার করেছি বা এই টাইটেলটা আসলে কি কারণে তো হয়তোবা স্ক্রিনে দেখতেছেন যে আমার এখানে কিছু পরিমাণের ডাটা শাক আছে এটা কাদের মানে আপনাদের এলাকায় কি বলে এটা আমি ঠিক জানি না তবে আমাদের এলাকায় এটা ডাটা শাকই বলে ঠিক আছে এটা দিয়ে হচ্ছে এই যে ডাটাটা আছে এটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করা হয় খুব সুস্বাদু একটা তরকারি যাক মেন কথায় আসি সেটা হলো যে আমি কয়েকদিন আগে একটা দোকানে গিয়েছিলাম সেখানে হচ্ছে বীজ বিক্রি করতেছিল আর আমি চিন্তা করলাম যে কিছু বীজ নেওয়া যায় কিনা তো আমি বীজ কেনার পরে যেটা হলো যে আমি বীজগুলো লাগালাম লাগানোর পরে যে জিনিসটা হলো সেটা তো আমি পুরোপুরি অবাক আমি কারণ হচ্ছে কি আমি কিনেছিলাম হচ্ছে লাল শাকের বীজ আর এগুলো বপন করার পরে হলো হচ্ছে ডাটা শাক এটা অবাক করা একটা বিষয় না তো ভিডিওটা করার মেন উদ্দেশ্য হলো যে আমরা যারা বাগানি শখের বসে বাগান করি দেখা যায় যে আমরা এক ধরনের গাছ কিনি কিন্তু নার্সারি মালিক অথবা যা বীজ কিনতে যাই তারা কিন্তু আরেক ধরনের জিনিস ধরিয়ে দেয় কারণ হচ্ছে আমরা কিন্তু তেমন একটা চিনি না আমি জানি না আসলে এই কাজটা করে ওরা আসলে কি লাভটা পায় এই যে আমাকে যে লাল শাক বলে ডাটা শাকের বীজটা ধরিয়ে দিল ঠিক আছে এটাতে হয়তো বা ওনার কী লাভ হয়েছে আমি ঠিক জানি না না থাকলে আমাকে না বলতে পারতো অথবা হয়তোবা ধরেন কোনো কারণে উনি ভুলে দিয়ে দিয়েছে যেহেতু লাল শাক এবং ডাটা শাকের বীজ দুইটা দেখতে একই রকম তো আমার কথা হচ্ছে যে নার্সারি মালিকগুলো এক গাছের নাম বলে আরেক গাছ দিয়ে দেয় অথবা এক জাতের নাম বলে আরেক জাত দিয়ে দেয় তখন কিন্তু দেখা যায় যে আমরা প্রতারিত হই তো কয়েকদিন আগে একটা নিউজ সোশ্যাল মিডিয়ারে মিডিয়াতে ভাইরাল হয়েছিল সেটা হলো যে একটা মহিলা একটা গাছ কিনে নিয়ে আসছিল আর তিন বছর ধরে ওই গাছটাকে পানি দিচ্ছিল কিন্তু গাছটা তেমন বড় হচ্ছিল না তো এক সময় ভাবলো যে এটা আসলে কোনো পাওয়ারফুল বা কোনো গড গিফটেড কোনো গাছ হবে এর জন্য হয়তো বা এই গাছটা বড় হচ্ছে না তো একটা সময় দেখা গেল যে বড় হচ্ছে না হচ্ছে না তো এটাকে হাত দিয়ে ধরে বা এটা কোনোভাবে বুঝতে পারলো যে এটা আসলে প্লাস্টিকের একটা গাছ তো এখন কথা হলো যে প্লাস্টিকের গাছটা তো দিয়েছে কিন্তু এই মহিলাটা যে এত বছর ধরে এটাকে যত্ন করতেছিল এই গাছটাকে তো এই এত বছরে যে ক্ষতিগুলো হয়ে গেছে বা শখ করে একটা গাছ নিয়ে আসছিলো যে প্রতারণার শিকার হয়েছে এটা কিন্তু আসলে কখনোই কোনো কিছু দিয়েই পোষানো যাবে না তো এটাই বলতেছি যে নার্সারি মালিক যারা আছে আমি জানি আমার ভিডিওগুলো অনেক নার্সারি মালিক দেখে তো তাদের কাছে আমার জোর আবদার সেটা হচ্ছে জোর দাবি জানাচ্ছি আমি আপনাদেরকে যে যারা নতুন বাগানি বা যারা বাগানি আছে তাদেরকে কখনোই একটা বলে আরেকটা গাছ দিয়ে না কারণ হচ্ছে সবাই কিন্তু শখের বসে এই গাছগুলো কিনে ঠিক আছে তো দেখা গেল আপনি একটা গাছের নাম বলে আরেকটা গাছ দিয়ে দিয়েছেন হয়তো আপনি সাময়িক সময়ের জন্য কিছু পরিমাণে লাভ করলেন কিন্তু যেই মানুষটা প্রতারিত হলো ওই মানুষটা হয়তোবা বাগান করার আগ্রহই হারিয়ে ফেলবে তো অতএব এই কাজটা কখনোই করবেন না তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো ধন্যবাদ সবাইকে হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম